গত মাসে নার্জো থার্টি এ লঞ্চ করার পরে দেশের বাজারে ফাইনালি রিয়েলমি তাদের নাম্বার সিরিজের রিয়েলমি এইট প্রো লঞ্চ করে দিল রিয়েলমি এইট লঞ্চ করা হয়নি শুধুমাত্র রিয়েলমি এইট প্রো লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোনের বিশেষ আকর্ষণ তার ক্যামেরাতে সেখানে রয়েছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা যা স্যামসাং এইস এম টু সেন্সর এছাড়া এতে রয়েছে সুপার অ্যামোলেট প্যানেল দেওয়া হয়েছে কোয়ালকম স্নায় ড্র্যাগন সেভেন টোয়েন্টি জি প্রসেসর আর এই স্মার্টফোন লঞ্চ করা হয়েছে একটি ভ্যারিয়েন্টেই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যার মূল্য হল সাতাশ হাজার নয়শো নব্বই টাকা বা আঠাশ হাজার টাকা এই স্মার্টফোন আমাদের স্টুডিওতে এসেছিলো প্রায় আরও পনেরো দিন আগে তো লাস্ট কিছুদিন আমরা ব্যবহার করেছিলাম এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কী রয়েছে এই বাজেট অনুযায়ী এটাকে রিকমেন্ড করা যাবে কি না আর ছবির কোয়ালিটি কেমন সমস্ত কিছু জানবেন আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিডিও নিয়ে স্যাম থাকব আপনাদের সাথে আপনারা দেখছেন স্যাম যেমন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন হয়ে যান তো ভাইলোক শুরুতেই বক্স কন্টেন্টগুলো একটু জেনে নেওয়া যাক অবশ্যই স্মার্টফোনটি রয়েছে রয়েছে একটি সিলিকন কেইস সিম ইজেক্টর ইউজার ম্যানুয়াল পঞ্চাশ ওয়াটের চার্জার এবং কেবল একদম শর্টকাট বক্স কন্টেন্ট আর এই হচ্ছে মোবাইল বাজি এটা হাতে নিয়ে আপনার মনে হবে আগের বারের রিয়েলমি সেভেন প্রোর চাইতে এটা বেশ লাইট ওয়েটের এবং এটা অবশ্যই তার চাইতেও স্লিম বা পাতলা রয়েছে এবং লুকিংয়ের দিক থেকেও আগের চাইতে অনেকটাই সুন্দর এর লুকস আসলেই ভালো লাগার মতো তবে রেয়ার প্যানেলে বড় করে ডেয়ার টু লিপ লেখা রয়েছে একটা সাইডে রাইট সাইডে এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমার মনে হয় ডেয়ার টু লিপ ছাড়াও একটা ভেরিয়েন্ট থাকতে পারতো সেই ক্ষেত্রে অনেকেই হয়তো ওটা আবার চয়েস করতো এর রেয়ার প্যানেলটা কিন্তু ম্যাট ফিনিশ বা এর উপরে একটা গ্রিপ রয়েছে যার ফলে কিন্তু খুব সহজে এতে স্ক্র্যাচ বসবে না বা স্ক্র্যাচ পরলেও সহজে সেটা ভিজিবল হবে না তবে অবশ্যই এটা স্ক্র্যাচ পড়তে পারে কারণ এটা হচ্ছে প্লাস্টিক বা পলিকার্বোনেট বিল্ট এর বডি ফ্রেমটিও প্লাস্টিক বা পলিকার্বোনেটই তৈরি তবে রেয়ার প্যানেলটি ম্যাট ফিনিশ হওয়া সত্ত্বেও এর থেকে কিন্তু সুন্দর একটা গ্লেজ দেয় এবং লাইটিংয়ের উপরে কিন্তু এর কালারটা শিফট করে সো দেখতে অবশ্যই ভালো লাগছিল। আর স্মার্টফোনটার ওয়েট ব্যালেন্স খুবই ভালো এবং এটা একেবারে এক হাতে নিয়ে ব্যবহার করার মতো উপযোগী একটি স্মার্টফোন পোর্ট বাটন এর রাইট সাইডে হোম বাটন তার উপরে ভলিউম রকার যার পজিশন আমার হাত অনুযায়ী মনে হলো ঠিকঠাকই রয়েছে আর লেফট সাইডে ডেডিকেটেড সিম কার্ড স্লট উপরের পাশে একটি সেকেন্ডারি ক্যান্সেলেশন মাইক আর নিচের একটিতে রয়েছে ইউএসবি বি সি পোর্ট প্রাইমারি মাইক্রোফোন স্পিকার গ্রিল এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট আর রেয়ারে আমরা লক্ষ্য করবো টপে রয়েছে কোয়াড ক্যামেরা সেট যে সেট আপটাতে একটু চেঞ্জ আনা হয়েছে বা মডিউলটা একটু চেঞ্জ করা হয়েছে রেগুলার ডিজাইনের সাথে কিছুটা আলাদা তবে বেশ বড় সড়ো এটার ক্ষেত্রেও বলবো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এ স্মার্টফোনের ডিসপ্লেকে কোন গ্লাস দিয়ে প্রোডাকশন করা হয়েছে সে ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই সো অবশ্যই এর সাথে একটি গ্লাস প্রোডাক্টর ব্যবহার করুন আর এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যার পজিশনটা একটু নিচে মনে হয়েছে আরেকটু উপরের দিকে থাকলে এটা আপনার হাত অনুযায়ী একদম পজিশনটা ঠিকঠাক মনে হতো তবে এটা মোটামুটি ফার্স্ট অ্যান্ড একুরেট বাজেট অনুযায়ী এটাকে আমি ঠিকঠাক মনে করছি রয়েছে ফেস অ্যানলক সিস্টেম ওটাও ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ভালোই কাজ করে রিয়েলমি এইট প্রোতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চ ফুল ইঞ্চি প্লাস রেজলেশনের সুপার অ্যামুলেট প্যানেল যা টোয়েন্টি টু নাইন এসপেক্ট রেশিও এর পিপিআইডেন্সিটি চারশো এগারো এবং থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে তো বলা যায় একেবারে দারুণ একটা ডিসপ্লে যার পিক ব্রাইটনেসও ভালো পিপিআইও যথেষ্ট ভালো আবার একটি সুপার অ্যামোলেট সুপার অ্যামোলেট হওয়ার ফলে কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল খুবই ভিভিট এবং কালারফুল একটি ডিসপ্লে অবশ্যই আর যেহেতু ব্রাইটনেসটাও ভালো রয়েছে সরাসরি সানলাইটেও ব্যবহার করতে কোনোই সমস্যা হচ্ছিল না কোনো ধরনের সাইড নেগেটিভিটি সেগুলো থাকার কথাই না তো ওগুলো অবশ্যই ঠিকঠাক ছিল আর এর টাচ রেসপন্স আমি ভালোই পেয়েছি তবে একটা ব্যাপার অবশ্যই এই সময় দাঁড়িয়ে আমি মিস করছি তা হলো হাই রেট এরকম বাজেটের একটা ফোনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সুপার অ্যামোলেট ব্যামোলেট হোয়াট এভার ইট ইস সেটার সাথে আমরা একটু হাই রিফ্রেশার আশাই করি অ্যাটলিস্ট নাইনটি হার্সের যদি থাকতো তাহলে এই ডিসপ্লেটাই হয়তো আরও একটা স্টেপ উপরে থাকতো সো এর বাইরে গিয়ে এই ডিসপ্লেটাকে আমার যথেষ্টই ভালো লেগেছে আমার কাছে কোনো ধরনের প্রবলেম মনে হয়নি আর ডিসপ্লে চিন বা ভেজেলস সেটা বলা যায় ওই পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বাজেট অনুযায়ী একেবারেই অ্যাভারেজ ডিসপ্লে টপ লেফটে রয়েছে একটি সিঙ্গাল পান্সেল যেটাও অ্যাভারেজের কাতারই পড়ে তবে হ্যাঁ এর ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারটা কিন্তু আমরা জানতে পারিনি যদি কিছু থাকে অবশ্যই ভালো আর যদি না থাকে তাহলে আমি বলব এটা এ বাজেট অনুযায়ী অবশ্যই একটা ভাই লোক উক্ত মোবাইল ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে একটি ভ্যারিয়েন্টে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ডেডিকেটেড সিম কার্ড স্লট রয়েছে আপনি চাইলে দুইটা সিম একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারছেন এর স্টোরেজ টাইপ ইএফেস টু পয়েন্ট ওয়ান আর এই স্মার্টফোনের হিসেবে দেওয়া হয়েছে প্রসেসর যেটা একেবারে বহুল পরীক্ষিত একটি প্রসেসর এটি এইট ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর এর সর্বোচ্চ ক্রসিড টু পয়েন্ট থ্রি গিগা হার্স আর এর সেকশনকে পাওয়ার করছে ওয়ান এইট অপারেটিং সিস্টেমে আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাচ্ছেন রিয়েলমি ইউ টু পয়েন্ট জিরো যা অ্যান্ড্রয়েড ইলেভেনের উপরে বেস করে আর রিয়েলমির এটাই কিন্তু প্রথম কোনো ফোন যেটাতে কিনা আউট অফ দ্য বক্স আপনি রিয়েলমি ওয়াই টু পয়েন্ট ও পেয়ে যাচ্ছেন তো এই প্রসেসর নিয়ে নতুন করে আর বলার মতো কিছু নেই কলকাম স্ট্যাম সেভেন টোয়েন্টি জি এর আগের বছর রিয়েলমি সেভেন প্রো তে আমরা ব্যবহার হতে দেখেছি তো সেই দিক থেকে কিন্তু আপগ্রেড করতে পারেনি রিয়েলমি এইট প্রো প্রসেসরের দিক থেকে সেই প্রসেসর যেহেতু এই জায়গায় আমার অবশ্যই মনে হয় প্রসেসরটাতে আরেকটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসা যেত হয়তো কল স্ন্যাপড্রাগন আপনার সেভেন থার্টি টু দেওয়া যেত যদিও কল স্ন্যাপড্রাগন সেভেন থার্টি টু বা সেভেন থার্টি জি বা সেভেন টোয়েন্টি জি এগুলো অলমোস্ট একই ক্যাটাগরির একই লেভেলের খুব একটা হামরি তফাত নেই তারপরেও একটু চেঞ্জ হলে আমরা বলতে পারতাম হ্যাঁ লাস্ট ইয়ারে চাইতে এবারে নাম্বার একটু বেড়েছে বা কিছু যাই হোক এই সেভেন টোয়েন্টি জি এই স্মার্টফোনকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিলো রেগুলার কাজগুলো ডে টু ডে আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলো অনায়াসেই করা যাচ্ছিলো তাতে কোনো ধরনের ল্যাক হিসাবে লক্ষ্য আমি করিনি বা ফোনটা গরম হয়ে যাচ্ছিলো এমনটাও নয় আর একটু হেভি কাজগুলো করার ক্ষেত্রে লাইক একসাথে অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করা এগুলোতেও সমস্যা হচ্ছিল না তবে ক্যামেরা দিয়ে যখন ছবি তুলছিলাম একশো আট মেগাপিক্সলে তখন প্রসেস করতে কিছু টাইম নিচ্ছিল এটা নেওয়ারই কথা যেহেতু একশো আট মেগাপিক্সেল সো টাইমটা এখানে একটু বেশি নেয় গেমিংয়ের ক্ষেত্রে আমরা পাবজি টেস্ট করেছিলাম যা সর্বোচ্চ ডি হাই ফ্রেম রেটে খেলার সুযোগ রয়েছে এবং এই প্রসেসারটা একটা ক্যাপেবল প্রসেসর বলা যায় একেবারে অ্যাজ ইউজুয়াল রেজাল্টই করছিলো পাবজির শুরুতে তেমন কোনো ধরনের ল্যাগ বা হিট আপ কোনো কিছুই আমি লক্ষ্য করিনি ঠিকঠাকভাবে চলছিলো এমনকি ফ্রেম রেটও মোটামুটি ভালোই ছিল তবে সময়ের সাথে ফ্রেম ড্রপ করছিল আর টুকটাক কিছুটা ল্যাগের দেখা পেয়েছি তবে লং টাইমে গিয়েও এই স্মার্টফোনটা মোটেই গরম হচ্ছিল না এটা যতটুকু হিট আপ হচ্ছিলো এটা একেবারেই নর্মাল আমার কাছে মনে হয়েছে এরপরে আমরা টেস্ট করেছিলাম ম্যাচ ফাল্ট নাইন ওটাতে আমি টুকটাক কিছু লাগের দেখা পেয়েছি এর বাইরে গেম প্লে ওকে তো ফাইনালি বলা যায় এর থেকে আপনি একটা ডিসেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন আর তারপরেও আমি বলবো প্রসেসরে অবশ্যই আরেকটা ইম্প্রুভমেন্টের জায়গা ছিল অ্যাটলিস্ট লাস্ট ইয়ার থেকে যেহেতু এই স্মার্টফোনটাও আঠাশ হাজার টাকাই লঞ্চ করা হয়েছে কথা বলা যাক এই স্মার্টফোনের বিশেষ আকর্ষণ এর ক্যামেরা নিয়ে রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ একশো আট মেগাপিক্সেল মেন শুটার এর অ্যাপার চার এফ ওয়ান পয়েন্ট এইট এখানে স্যামসাং এইস এম টু সেন্সর ব্যবহার করা হয়েছে পরবর্তী সেন্সরটি এইট মেগা তারপরে টু মেগাপিক্সেল টু মেগাপিক্সেল এগুলো আলট্রাওয়াইট এবং ম্যাক্রো ডেপথ আর এর ফার্মেসিং হিসেবে দেওয়া হয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা তো এর যে মেইন শুটার একশো আট মেগাপিক্সেল সেটা দিয়ে আপনি একদম ডে লাইটে বা প্রোপার লাইটে যদি ছবি নেন সেই ক্ষেত্রে লক্ষ্য করবেন ছবিতে ভালো রকমের শার্পনেস এবং ডিটেলস রয়েছে এমনকি এখানে ডাইনামিক সেন্সটাও বেশ ভালোই তবে ছবিতে কালারের ক্ষেত্রে আমার মনে হলো একটু ইয়ালো টোন দেয় বা একটা ওয়ার্ম টোন দেয় একটু ইয়ালো এয়ালো ভাব নিয়ে আসে আর লাইটিং কন্ডিশনের উপরে আমার মনে হলো কালার কিছুটা আপ করে একশো আট মেগাপিক্সেল মরে গেলে ছবির শার্পনেস ডিটেলস কিছুটা বেড়ে যায় সেক্ষেত্রে ক্রপ করে নিয়েও এই ছবিগুলো ব্যবহার করার উপযোগী থাকে তবে একশো আট পিক্সেল দিয়ে একটা ছবি তুললে সেটা প্রসেস হতে মোটামুটি ভালোই সময় লেগে যায় সো একটা ক্লিক করে আপনি যখন আটটায় যাবেন সেটার জন্য আপনাকে কিছু টাইম দিতে হবে অবশ্যই আর একশো আট মেগাপিক্সেল মোড়ে থাকলে ফোনের এই ক্যামেরা মডিউলটি কিছুটা গরম হয়ে যাচ্ছিল তবে একেবারে অনেক গরম হয়ে যায় এমনটা না তুলনামূলকভাবে কিছুটা গরম হয় আর এর মেইন ক্যামেরা লো লাইট পারফরমেন্সও মোটামুটি বেশ ভালোই ছিল ইভেন রিয়েলমি সেভেন প্রোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এর নাইট মুড ওইটার চাইতে বেশ কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গায় এসেছে এবং নাইট মুডের ছবিগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে বা কাজে লাগার মতো শুধুমাত্র লাইট বাড়িয়ে দেয় এমন না মোটামুটি শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছিল আর একটা ঠিকঠাক ব্যালেন্স লাইটে দিতে পারছিল এরপরে রয়েছে এইট মেগস আলট্রোয়াট সেন্সর যেটা একেবারে এই বাজেট অনুযায়ী বলা যায় এভারেজ রেজাল্ট করছিল এর শার্পনেস ডিটেলস মোটামুটি ভালো থাকলেও ডাইনামিক লেন্সটা আমি ততটা ভালো পাইনি আর একটু ভালো হলে ছবিগুলো আরও বেশি প্রাণবন্ত হতো বা ভালো লাগতো দেখতে আর লো লাইটে এর আলট্রাট সেন্সরটি ততটা ভালো পারফরমেন্স করছিলো না যেমনটা কি না এর মেইন শুটারটি করে থাকে এরপরে রয়েছে টু মেগাপিক্সেলের শুটার ভালো লাইট পেলে ডিসেন্ট একটা ছবি অবশ্যই পাবেন কিন্তু যেহেতু এই স্মার্টফোনে একশো আট মেগাপিক্সেল রয়েছে সো ওটা দিয়ে ছবি তুলে ক্রপ করে নিলেই হয়ে যায় সেই ক্ষেত্রে টু মেগাপিক্সেলের শুটার চাইতে অনেক ভালো কোয়ালিটির ছবি পাওয়া সম্ভব সো এটা না দিলেও চলতো আরও রয়েছে সেন্সর যা পোর্ট্রেট মোডে ব্যবহার হবে এস ডিরেকশন বেশ ভালোই ছিল এবং মেইন সাবজেক্টকে কিছুটা সফট করে ফেললেও এটা মেনে নেওয়ার মতো তবে এখানে কিন্তু আপনি ডাইনামিক বোকে মোড পেজ আছেন আবার নিয়ন পোর্ট্রেট মোডও রয়েছে এগুলো চাইলেও ব্যবহার করতে পারেন যারা একটু ফিচার ফিচার পছন্দ করেন তাদের হয়তো ভালো লেগে যাবে এই স্মার্টফোনের মেইন মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ ফোর কে থার্টি এপিএস এ সিক্সটি এপিএস থাকলে অবশ্যই ভালো হতো এরকম একটা একশো আট মেগা সাথে সিক্সটি এপিএস থাকা উচিত আর এখানে কিন্তু ইআইএস রয়েছে ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে শার্পনেস ডিটেলস ভালোই রয়েছে এবং যারা কিনা ব্লগিং টলগিং করতে চান তারা চাইলে এটা দিয়ে কাজ চালাতে পারবেন এখানে কিন্তু ডুয়াল ভিডিও মোড রয়েছে মানে দুইটা ক্যামেরা অ্যাট এ টাইম ব্যবহার করে ভিডিও রেকর্ড করা যাবে যারা ব্লগিং করবেন তারা চাইলে এটা কাজে লাগাতে পারেন এছাড়াও ভিডিওতে কিন্তু বুকে মুড রয়েছে মেইন সাবজেক্টকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে সো চাইলে এটাও ব্যবহার করতে পারেন এটা মোটামুটি কাজ করে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দেওয়া হয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা যার ব্যাপার এফ টু পয়েন্ট ফাইভ যেটা একেবারে প্রপার লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালোই শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছিল কিন্তু লো লাইটে এটা সফট করে ফেলছিল তো লো লাইটে আরেকটু ভালো রেজাল্ট করলে অবশ্যই ভালো হতো এর বাইরে গিয়ে মোটামুটি ওকে রিয়েলমি এইট প্রতে দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো মিলিয়াম ব্যাটারি আর এর বক্স রয়েছে পঞ্চাশ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম যেটা দিয়ে এই ফুল চার্জ করতে আমার সময় লেগেছে তেপ্পান্ন মিনিটের মতো আর ফিফটি পার্সেন্ট চার্জ হয়ে যাচ্ছিলো বিশ মিনিটের মধ্যেই তো চার্জিং টাইম খুবই কম লাগে এটা অবশ্যই ভালো বিষয় চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে যারা কিনা একদম হেভি ইউজারে রয়েছেন একদিন সেটা দিয়ে চালাতে পারবেন আর যারা একেবারে রেগুলার ইউজার তারা দিনের মতো থেকে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনে রাখা হয়েছে বটম ফায়ারিং স্পিকার যেটা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার তবে এরকম বাজেটের একটা ফোনে অবশ্যই স্টেরি স্পিকার থাকা উচিত যেটা আমি অবশ্যই এখানে মিস করেছি আর এর বাইরে এর নেটওয়ার্ক জনিত কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি কথা বলে দেখা হয়েছিলো পিসের সাউন্ড কোয়ালিটি ভালো রয়েছে এগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে তো আঠাশ হাজার টাকায় এই স্মার্টফোনটা কী কী অফার করছে আপনারা অবশ্যই জেনেছেন আঠাশ হাজার টাকা অনুযায়ী এতে যে ক্যামেরা সেটা মেনে নেওয়ার মতো বা সেটা ঠিকঠাক রয়েছে তবে প্রসেসরটা আসলে আর একটু ভালো কিছু অবশ্যই দিতে পারতো আর এর যে ডিসপ্লে এখানে হাই রিফ্রেশেড এই ব্যাপারটা আমি মিস করেছি এই বাজেট অনুযায়ী এই বিষয়গুলো আমার কাছে এই বাজেট অনুযায়ী কমেই মনে হয়েছে অথবা এই স্মার্টফোনের দাম যদি কিছুটা কম রাখা হতো তাহলে এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা কথা তুলতাম না আর সেটাও যদি না করতো অ্যাটলিস্ট এই স্মার্টফোনের আরেকটি ভ্যারিয়েন্ট থাকতো যেটা ছয় একশো আঠাশ হতো এবং সেটার দাম চব্বিশ হাজার টাকার মধ্যে হতো সেই ক্ষেত্রে হয়তো এই ব্যাগাজটা আরও অনেকের জন্য দারুণ কিছু হতে পারতো সো এই বিষয়গুলোর দিকে যদি রিয়েলমি একটু গুরুত্ব দেয় আমার মনে হয় নেক্সট টাইম আরও বেশি ভালো হবে এই স্মার্টফোন সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন ফাইনালি এই স্মার্টফোনটা কাদেরকে রিকমেন্ড করা যায় যাদের মেন প্রায়োরিটি ক্যামেরা এবং আপনি একটা ডিসেন্ট পারফরমেন্স চান আর আপনার দরকার হবে সুপার অ্যামোলেড প্যানেল নাইটি হার্স বা হাই রিফ্রেশেটার ব্যাপারটা আপনার দরকার না হলেও কোনো সমস্যা নেই আর অবশ্যই স্টাইলিশ লুকিং একটি স্মার্টফোন তারা চাইলে এই ফোনটা অবশ্যই নিয়ে নিতে পারেন তো ভাই লোক শেষ করবো আজকের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু একটা গিভাই চলছে যারা এখনও জয়েন করেননি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকলো দুই দুইটা স্মার্টফোন আপনাদের মধ্যে থেকে দুইজন লাখি মিনার পেয়ে যাবেন সো আপনিও অংশগ্রহণ করে রাখতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নতুন একটা ভিডিওতে বাই বাই